নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বংশ সাতবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমের একটা মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমের মোরব্বা, খেতে দুর্দান্ত হয়। যারা মিষ্টি পছন্দ করেন তাদের তো আশা করি ভালো লাগবেই, আর যারা পছন্দ করেন না তারাও ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি এখানে 1 কেজি 200 গ্রামের মতো আম নিয়ে নিয়েছি। আমটা যেন পুরু হয় এটাই দেখতে হবে। মিষ্টি আচারের এটাই প্রসেস হচ্ছে, একটু পুরু আম হলে কেটে কেটে খেতে বেশ ভালো হয়। এরপর ডুমোডুমো শেপে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর একটা বোলে জল দিয়ে সামান্য পরিমাণ চুন দেব এবং এই আমের পিসগুলো দিয়ে দেব, দিয়ে 30 মিনিট ভিজিয়ে রাখব, তারপর জল থেকে ছেঁকে নেব। এরপর আমটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি, এরপর সামান্য লবণ দেব। তারপর জল থেকে ছেঁকে রাখা আমের পিসগুলো, অর্থাৎ চুন জল থেকে ছেঁকে নেওয়া আমের পিসগুলো এতে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেমেই 5 থেকে 7 মিনিট ফোটাবো। তারপর খুন্তি দিয়ে একটু চেক করে দেখব যে এটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে কিনা, অর্থাৎ কেটে বসছে কিনা। পুরোটাই গলে যাওয়ার মতো সেদ্ধ করব না, তাতে দেখতেও যেরকম বাজে লাগে এবং খাওয়ার সময়ও ঘেটে যাবে, অর্থাৎ তোলার সময় অসুবিধে হয় আর কি। এরপর কিছু মশলা একটু গরম করে নেব। এখানে আমি তেজপাতা, গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। হালকা গরম করার পর ওটা ঠান্ডা করতে রেখে দেব। এই দেখুন, এভাবে চেক করে নিচ্ছি, অর্থাৎ হয়ে গেছে। জলটা এরভাবে ছেঁকে নেওয়ার পর, জল থেকে ছেঁকে নেওয়ার পর এরপর চিনির সিরাপটা করব, অর্থাৎ চিনির পাকটা। তাই এক বাটি আমি জল নিলাম, আর 1 কেজি 200 গ্রামই চিনি নিয়েছি। যে পরিমাণ আম নেবেন ঠিক সেই পরিমাণই চিনি লাগবে। আর সেন্টের জন্য এই মশলাটা দিচ্ছি এবং দেখতেও বেশ ভালো লাগে বয়ামের মধ্যে। পুরোপুরি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। একদম চিনিটা গলে গেলে তারপরেই কিন্তু আমের পিসগুলো দিয়ে দেব, তারপর নাড়তে থাকতে হবে আর চেক করে রাখতে হবে চিনির পাকটা। বেশি পাক হয়ে গেলে কিন্তু পুরো তার হয়ে যাবে, টেনে তোলা যাবে না। তাই এইভাবে দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি, পুরোটা এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এখন হয়নি, কিছুটা সময় হবে, কারণ এটা ঠিক তারের মতো কেটে পড়ছে না, কেটে পড়ছে না অর্থাৎ এই যে ড্রপ ড্রপ যেটা লাস্টে পড়ছে ওটা খুব তাড়াতাড়ি পড়ছে, আরও একটু গাঢ় হবে। মানে লাস্টের এই যে ড্রপটা যখন পড়বে ফোটাটা, একটু সময় লাগবে পড়তে। কিছুটা হয়েছে কিন্তু আরও একটু সময় হবে। আরও একটু নাড়তে হবে। এই দেখুন, লাস্টে কেটে কেটে পড়ছে, কিন্তু মানে ড্রপটা একটু স্লো হয়ে পড়ছে, পুরোপুরি কিন্তু মানে আগে যেভাবে পড়ছিল সেরকম না। এবারে দেখুন, হাতে এইভাবে চেক করে নিতে হবে, আরও একটু সময় হবে। এই যে লাস্টের যে ফোটা ফোটাটা, একটু দেখুন সময় নিয়ে পড়ছে। এইবারে হাতে নিয়ে এইভাবে, এই যে তার একটু টান হচ্ছে না, মানে একটু সময় লাগছে। এই যে এই যে, অর্থাৎ হয়ে গেছে। আর একটু সময় নাড়ার পর এবারে অফ করে দেব। একটু সময় বলতে 1 থেকে 2 মিনিট, তার বেশি সময় নয়। তার বেশি সময় হলেই কিন্তু একটা টান ধরে যাবে, অর্থাৎ তারের মতো এরকম হয়ে যাবে, টেনে তোলা যাবে না। ফ্লেম অফ করে দিয়েছি, একদম রেডি। এটা একটু সময় পর ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি। এই দেখুন, পারফেক্ট আমের মোরব্বা কিন্তু একদম রেডি।
মিষ্টি আমের আচারে সবসময় এই চিনির পাকের দিকে একটু খেয়াল রাখতে হবে। একটু বেশি হয়ে যাওয়া মানে বলছি যে তারের মতো টেনে আর তোলা যাবে না, মানে অতটা ভালো হয় না একদমই, তখন মানে আচারটা মন মতোও হবে না, পারফেক্ট তো নয়ই। তাই এই পরিস্থিতিতে আসা মানেই একদম ঠিক আছে আমের আচারটা। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে বয়ামে ভরে নেব। আজকের মতো এটুকুই।